কেয়ামতের দিন কঠিন ময়দানে মহাশারে আল্লাহ তালা যখন সবার বিচার করবেন তখন বান্দারা ভয়ে কাঁপতে থাকবে মাথার উপরে সূর্য টক করে ফুটবে সবাই এই ভয় পাবে আয় আল্লাহ জানি না আমার কপালে কি আছে আমার কপালে কি জাহান নাম আছে না জান্নাত আছে মেজানের পাল্লা গোনার পাল্লাটা ভার হয়ে যায় না নেকির পাল্লাটা ভার হয়ে যায় আমি জানি না আমার পরিণাম কি হবে আমাকে আল্লাহ তালা জান্নাতে দেবেন না জাহান নামে দেবেন আমি তো দুনিয়াতে থাকতো অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ কি ক্ষমা করেছে আল্লাহ কি ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাতে পাঠাবেন সবাই হাই হাই করতে থাকবে ইয়া nafsi ইয়া nafsi করতে থাকবে কিন্তু ওই দিন এই ভয়টি আপনার থাকবে না যদি আমরা দুনিয়াতে এই আমলটি করে যেতে পারি তাই আজকে দুনিয়াতে বসে আমরা অবশ্যই এই আমলটি করে যাব যাতে করে জান্নাত আমাদের জন্য নিশ্চিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 12 রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে তাই বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা কর কোন বারো রাকাত নামাজ পড়লে স্বয়ং রসুল উল্লাহ সাল্লাম বলেছেন আপনি জান্নাতে প্রবেশ করবেন তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন তো চলুন জেনে নিই তিন তিনটি হাদিস দ্বারা প্রমাণিত সাহি তিরমিজি সাহি নাসাই এবং ইবনে মাঝা হাদিস শরীফ এই হাদিসটি বয়ান হয়েছে রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিন ও রাতে নিয়মিত বারো রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে নামাজগুলি হলো ফরজের আগে রাকাত ও পরে পরে দুরাকাত এবং ফজরের ফরজের পূর্বে দুরাকাত নামাজ তাহলে বন্ধুরা এই তিন তিনটে হাদিস গ্রন্থের হাদিসটি শুনে আমরা কি বুঝলাম যদি আমরা জোহর নামাজের ফরজের নামাজের আগে চার রাকাত সুননাথ ও পরে দুরাকাত সুন্নাত নামাজ করতে পারি যদি আমরা মাগরীবের ফরজের পর দুরাকাত নামাজ পড়ি এবং এশার ফরজের পর দুরাকাত নামাজ পড়ি এবং ফজরের ফরজের পূর্বে দুরাকাত নামাজ পড়ি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন স্বয়ং রসুল সাল সাল্লাম বললেন এবং এই হাদিসটি তিন তিনটি হাদিস গ্রন্থ থেকে পাওয়া গিয়েছে তাই বন্ধুরা আসুন আমরা যারা নিয়মিত নামাজ পড়ি তারা কখনোই এই সোনাত নামাজকে ছাড়বো না যদি আমরা এই সোননাথ নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করে যেতে পারি তাহলে কেমতের দিন আমাদের আর চিন্তা করতে হবে না আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই বন্ধুরা পরবর্তী আর একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ